ফার্স্ট অফ অল হচ্ছে যে বাংলাদেশে প্রায়োরিটি সার্ভিস নাই, প্রায়োরিটি সার্ভিস অনেক কান্ট্রিতেই আছে, এমনকি ইন্ডিয়াতেও আছে। স্পাউস ভিসার জন্য কিংবা স্পাউস ভিসার সাথে যদি কোনো বেবি সহ অ্যাপ্লাই করতে হয় তাহলে প্রায়োরিটি সার্ভিস আছে। ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবে বাংলাদেশ থেকে যদি তার বেবি মনে করেন যে ব্রিটিশ এবং ভাই আপনার ভাই ব্রিটিশ সিটিজেন, বাইরে জন্ম নিলে এক জেনারেশন পর্যন্ত ব্রিটিশ সিটিজেনশিপ পাস করা যায়। মেসেজ চলে এসছে একটা, ইফ কে লিখেছেন, সালাম আলাইকুম, মাই ব্রাদার ইজ এ ব্রিটিশ সিটিজেন, হিজ ওয়াইফ এন্ড সান আর ইন বাংলাদেশ, ইজ ইট পসিবল টু অ্যাপ্লাই ফর মাই নিফিউ এন্ড গট দ্য ভিসা ইন 1 to 5 ওয়ার্কিং ডেজ, ক্যান ইউ গেট ব্রিটিশ পাসপোর্ট ফ্রম বাংলাদেশ? ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে যে বাংলাদেশে নাই আপনার ওই প্রায়োরিটি সার্ভিস নাই, এই প্রায়োরিটি সার্ভিস অনেক কান্ট্রিতেই আছে, এমনকি ইন্ডিয়াতেও আছে। স্পাউস ভিসার জন্য কিংবা স্পাউস ভিসার সাথে যদি কোনো বেবি সহ অ্যাপ্লাই করতে হয় তাহলে প্রায়োরিটি সার্ভিস আছে, কিন্তু বাংলাদেশে এটা এককালে ছিল, এখন আর নাই। আর ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবে বাংলাদেশ থেকে যদি তার বেবি মনে করেন যে ব্রিটিশ এবং ভাই আপনার ভাই ব্রিটিশ সিটিজেন এবং ব্রিটিশ সিটিজেন হওয়ার পরে যদি বাচ্চা জন্ম হয়ে থাকে, আর আপনার ভাই যদি এরকম হয় যে বাবার রাইটে ব্রিটিশ হয় নাই, মানে আপনার ভাইয়ের জন্ম এই দেশে অথবা মানে আপনার আপনার ভাই যিনি ব্রিটিশ সিটিজেন উনি ওই বাই ডিসেন্ট ব্রিটিশ সিটিজেন হন নাই, বাই ডিসেন্ট ব্রিটিশ সিটিজেন হওয়া মানে হচ্ছে যদি কেউ নিজের রাইটে ব্রিটিশ হলো, যেমন এখানে 10 বছর থাকার পরে কিংবা তার বাবা তাকে এখানে নিয়ে এসছে কোনোভাবে অন্য কোনো ভিসায়, পরবর্তীতে তারা ব্রিটিশ হয়েছে, কিংবা তার জন্ম এখানে হয়ে তারপরে উনি ব্রিটিশ হয়েছে, এগুলো হচ্ছে একরকম নিজের রাইটে ব্রিটিশ হওয়া। তো সেটা যদি হয়ে থাকে তাহলে তার বেবি যদি বাইরে জন্ম নেয় তাহলে হচ্ছে ব্রিটিশ সিটিজেন। এখন বেবি ব্রিটিশ সিটিজেন হলো, বেবি এখানে আসলো, পরবর্তীতে দেখা গেলো এই মানুষটা যখন বড় হয়েছে, বেবিটা বড় হয়ে বিয়ে করেছে দেশে এবং বাচ্চা আবার এই বাচ্চাটাও দেশে হয়েছে, তার মানে ব্রিটিশ সিটিজেন উনি নিজে বাবার রাইটে পেয়েছেন। এখন তার বাচ্চাকে কি উনি পাস করতে পারবেন বাই ডিসেন্ট? না, এটা পারবেন না, কারণ হচ্ছে বাইরে জন্ম নিলে এক জেনারেশন পর্যন্ত ব্রিটিশ সিটিজেনশিপ পাস করা যায়। ঠিক আছে, তো যদি এটা না হয়, যদি এরকম হয় যে আপনার ভাই নিজের রাইটে ব্রিটিশ হয়েছেন, তাহলে বাচ্চাকে ব্রিটিশ সিটিজেনশিপ উনি পাস করতে পারবেন, এবং সেটা হলে উনি বাচ্চাকে ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ব্রিটিশ পাসপোর্ট দেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু ব্রিটিশ পাসপোর্ট বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে সাধারণত দীর্ঘ সময় লাগে, বাচ্চাদের যে পাসপোর্ট সেটা কখনো বছরও লেগে যায়, 9 মাস, 8, 10 মাস, 11 মাস, 12 মাস, 2 বার ইন্টারভিউ হয়, বাচ্চার মায়ের একবার ইন্টারভিউ হয়, বাচ্চার বাবার একবার ইন্টারভিউ হয়, তারপরে এদিক দিয়ে স্পেশালি বাচ্চার বাবার অবশ্যই ইন্টারভিউ হবে, তারপরে হচ্ছে ডিএনএ টেস্ট রিপোর্টের জন্য তারা ইনডাইরেক্টলি বলে যে আমরা আরো কনফিউজ, তোমরা যদি চাও আরো কোনো এভিডেন্স দিতে পারো, এভিডেন্সের মধ্যে উল্লেখযোগ্য আছে ডিএনএ টেস্ট রিপোর্ট, তোমরা দিতে চলে দিতে পারো। তো যদিও ডিএনএ টেস্ট চাওয়াটা মানে ওরা ডাইরেক্টলি চাইতে পারে না, কিছু কোর্টের রুলিং আছে, আনলেস কোর্টের রুলিং না হলে ডিএনএ টেস্ট চাওয়া যায় না, কিন্তু ওরা এমন ভাবে লেটার লেখে মনে হয় যে ডিএনএ টেস্ট দিলে তারা স্যাটিসফাইড হবে। তো ডিএনএ টেস্ট দেওয়া এই সমস্ত করে না বছরখানিক চলে যায়। তো হতে পারে অনেক সময় আপনার এই বেবি যদি ব্রিটিশ হয়ও, এখন তো ইনকামের রিকোয়ারমেন্ট বাচ্চা সহ করলে 29,000, বাচ্চা ছাড়া করলে 29,000, তো ওইভাবে করে বাচ্চা মাকে তাড়াতাড়ি করে এখানে এনে পরবর্তীতে আবার ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন, আদারওয়াইজ দীর্ঘ সময় বসে থাকতে হবে ব্রিটিশ পাসপোর্টের জন্য। ঠিক আছে, তো এইভাবে করে আশা করি সমাধান পাবেন। ফার্স্ট প্রশ্নের উত্তর, 1 to 5 ওয়ার্কিং ডেজ ফ্রম বাংলাদেশ ইজ নট পসিবল, এবং ব্রিটিশ পাসপোর্ট যদি বাচ্চা ব্রিটিশ হয় বাই ডিসেন্ট তাহলে ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা যাবে, বাট দ্যাট উইল টেক ভেরি লং টাইম। আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি, তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207-423-9977। উইলডন লিগ্যাল সলিসিটার্স, ইউর ট্রাস্টেড ল ফার্ম।